আমার নগর আমি পরিষ্কার রাখব স্লোগানকে সামনে রেখে আজ রবিবার 18 অক্টোবর সকাল থেকে নগরীতে অব্যাহত ধুলাবালি রোধে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে টাইগার পাস মোড় থেকে আগ্রাবাদ বাদামতল মোড় পর্যন্ত পানি ছিটানোর মাধ্যমে নগরব্যাপী এই কর্মসূচি শুরু হয়। কর্মসূচি উদ্বোধনকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশন প্রশাসক খোরশেদ আলম সুজন বলেন, নগরীকে ধুলাবালি ও দূষণমুক্ত করার জন্য সড়কগুলোতে পানি ছিটানো কার্যক্রম শুরু হয়েছে এবং তা অব্যাহত থাকবে। এ সময় তিনি সরকারি বেসরকারি স্বায়ত্তশাসিত সংস্থা ও প্রতিটি প্রতিষ্ঠানকে নিজ নিজ কর্তৃপক্ষের উদ্যোগে নগরীকে ধুলাবালি প্রকোপ থেকে জনগণকে রক্ষা করার জন্য পানি ছিটানোর আহ্বান জানান। আমি সকল সরকারি বেসরকারি স্বায়ত্তশাসিত যত সংস্থা আছে সকলকে আমি অনুরোধ করব, সবাই যেন নিজ দেশ অফিসের সামনে তারা যেন পানিটা মারে, যাতে করে যে নগরের বর্তমান যে অতিরিক্ত ধুলো উঠতেছে এবং দেখেন আগে যখন করোনা বেশি ছিল তখন আমাদের গাছগুলো কত সুন্দর হয়ে গেছিল, এখন আবার যখন গাড়ি ঘোড়া বাড়ছে এখন সেগুলো আবার খাপন জমে ধ্বং নষ্ট হয়ে যাচ্ছে। তো সুতরাং আমাদের জায়গাকে আমাদেরকে পরিচ্ছন্ন রাখতে হবে, যারা প্রকল্পগুলি বর্তমান বাস্তবায়নের আছে প্রকল্প এলাকাতে আমরা নির্দেশ দিয়ে দিয়েছি, ছিটি দিয়েছি, সকলে যেন নিজ নিজ সামনে পানি ছিটানোর অভিযোগে দিনে দুইবার করে, এই জন্য আমরা সকলকে অনুরোধ করতেছি আমাদের সিটি কর্পোরেশনের এই নতুন উদ্যোগটাতে সহযোগিতা করার জন্য, যেন নগরটাকে আমরা সুন্দর পরিচ্ছন্ন রাখতে পারি। আমি সিটি কর্পোরেশনের বাস্তবায়নের দিন প্রকল্পের লোকদেরকে বলেছি যদি তারা পানি না ছিটায় তাহলে আমরা তাদের প্রথমে জরিমানা করব, এরপরে কাজ না হলে দরকার প্রয়োজন বলে তাদের কার্য বাতিলের মতন কঠোর সিদ্ধান্ত আমরা আমার নিয়ে নেব। এ সময় প্রশাসকের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুদীপ বসাক, অতিরিক্ত প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোর্শেদুল আলম চৌধুরী সহ অন্যান্য রাজনৈতিক ব্যক্তি ও স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন। ডেস্ক নিউজ, সিটিজেন লাইভ টিভি, চট্টগ্রাম।